একজন যুবককে ডাকবে, ডেকে বলবে আমি কি আল্লাহ, তুমি কি বিশ্বাস করো? সে বলবে না, তুই দাজ্জাল। ওই যুবকটাকে ধরে চিড়ে ফেলে দিবে, চিড়ে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আর এক প্রান্ত আরেক দিকে ফেলে দিবে। এরপর আবার একে জীবিত করবে, জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ? তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জাল এরকম করে চিড়ে একজনকে ফাড়বে আবার জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ, সুবহানাল্লাহ।